A mí me hace... আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, লাইভে কিছু আগে আসছিলাম অনেকে রিপোর্ট করে, যাদের বিরুদ্ধে আওয়াজ দিচ্ছি তারা রিপোর্ট করে, আমাকে তারা লাইভে থাকতে দিবে না, আমারকে অনলাইনে থাকতে দিবে না, হয়তো এই পেজটা হারিয়ে যেতে পারে, অনলাইনে নাও থাকতে পারি, আপনাদের অন্তরে আপনাদের মনের মধ্যে আমাকে রাখবেন। আমি প্রবাসীদের নিয়ে কথা বলি, প্রবাসীদের পক্ষে কথা বলি, আমি শয়নে স্বপনে নিশি জাগরণে প্রবাসীদের নিয়েই আমার আলোচনা, প্রবাসীরাই আমার মূল আলোচনা। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, একটু দয়া করে একটু সময় দিবেন। মনে রাখবেন, আমার সাথে যখন আপনারা লাইভে থাকেন, আমি কোনো ইউটিউবার না, আমি ইউটিউব থেকে ইনকাম করি না, আমি আপনাদের অনুভূতি বিক্রি করি না, আপনাদের লাইক কমেন্ট শেয়ার বিক্রি করে আমি খাই না, আমার পেজ আমি মনিটাইজেশন করি না। যারা ভিডিও করে, যারা ইউটিউবের ব্যবসা করে, যারা প্রবাসীদের নিয়ে দোকাবাজি করে, যারা ইউটিউবের দোকানদারি করে, আমি তাদের মধ্যে নেই। আজকে আমাদের প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে, আলোচনা রয়েছে কুয়েতের, আলোচনা রয়েছে সৌদি আরবের, আলোচনা রয়েছে বিমানের সিদ্ধান্তের পরিবর্তে আমরা গর্জে উঠতে হবে আজকে রাত্রে, আজকে রাত্রে প্রবাসীরা সিদ্ধান্ত নিতে হবে। এই লাইভের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব, বিমানের এই সিদ্ধান্ত আমরা মানব কি না, বিমান মন্ত্রীকে আমরা বলে দিব, পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আমরা বলে দিব। অনেক সমস্যা আমাদের রয়েছে, তার আগে আসুন আমরা একটা বিষয়ে ফয়সালা করে নেই, একটা ছোট্ট বিষয়ে, এই বিষয় নিয়ে কথা বলার সময় নেই, এই বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল না, এই বিষয় নিয়ে লাইভ করার কথা ছিল না, কিন্তু দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়া, সাউথ কোরিয়ার একজন ইউটিউবের দোকানদার, তার সাথে আমার বন্ধুত্ব নেই, তার সাথে আমার দুশ্মনী নেই, তার নাম হলো টিপু। টিপু ইউটিউবের একজন সেলিব্রিটি, সে ইউটিউবে বিভিন্ন ধরনের ঘটনা বর্ণনা করে, ইউটিউবে তার ব্যবসা করে, সে হইল ইউটিউবের দোকানদার, তার সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নেই, সে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না। টিপু নামের লোকটা ইউটিউবার হিসাবে আমি চিনি, আপনারাও চিনেন, কিন্তু এই টিপু কি করলো, এই টিপু সৌদি আরবের একজন তার একজন এজেন্টকে দিয়ে 15 থেকে 16 বছর যে একটা ছেলে যে ম্যাচিউর হয় নাই, একটা ছেলের নাম হইল রাশেদ, জানি না তার বাড়ি কোথায়, রাশেদ রে দিয়ে টিপু একটা ভিডিও বানালো। এই ভিডিওতে রাশেদ কি বলল, ভিডিওতে রাশেদ বলল যে আমি আলু আর ডাল খেয়ে দীর্ঘদিন থেকে সৌদি আরব আসি, আমি এখনো মাছ খাই নাই, আমি সৌদি আরবে মাংস খেতে পারি নাই, মাত্র সৌদি আরবের 20 রিয়াল দিয়ে আমার জীবন চলে, আর আমি যা টাকা পাই আমার মায়ের কাছে পাঠিয়ে দেই। রাশেদের এই কথাগুলা মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, প্রবাসীরা কষ্ট পেয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম, সাথে সাথে প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ করেছিলাম এজন্যই আমি বুঝতে পেরেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে এই ছোট্ট ছেলেকে নিয়ে ইউটিউবাররা একটা বিজনেস শুরু করেছে, একটা দোকান শুরু করেছে, এই বক্তব্য এই ভিডিও যত ভাইরাল হবে তাদের ইনকাম তত হবে, এবং তাদেরকে নিয়ে এই ছেলেকে নিয়ে একটা একটা সেলিব্রিটি, এই যে আপনার ইউটিউবের দোকানদার টিপু, এবং সৌদি আরবে কিন্তু সৌদি আরবে ভালো ভালো ইউটিউবাররা ছিলেন, সৌদি আরবে ভালো ভালো ফেসবুকের সেলিব্রিটিরা ছিলেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করেন নাই, তারা ভাইরাল করেন নাই, এই বিষয়টা ভাইরাল করেছে, এই বিষয়টা সাজিয়েছে, এই বিষয়টা নাটক করেছে টিপু এবং তার সহযোগী। আমি প্রতিবাদ করেছিলাম, সাথে সাথে আমি কেন প্রতিবাদ করেছিলাম, কারণ সৌদি আরবের সামাজিক ব্যবস্থা এই ধরনের না, কারণ এটা আমি মানি যে শুধু এই ছেলে কেন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের হাজার হাজার প্রবাসী রয়েছেন যারা ভালো করে খেতে পারছেন না, যারা বাড়িতে টাকা দিতে পারছেন না, যারা 5-6 মাস থেকে তাদের কাজ নেই, টাকার জন্য তাদের আকামা নেই, তাদের তো ভাইরাল করে নাই। এই ঘটনার জন্য আপনার প্রবাসীদের মূল ঘটনা দামা চাপা দেওয়ার চেষ্টা করেছে টিপু। যেই মুহূর্তে প্রবাসীরা আটকে পড়া প্রবাসীরা সৌদি আরবে যাওয়ার জন্য উদগ্রীব রয়েছে,
যে এই মুহূর্তে কুয়েতের আটকে পড়া প্রবাসীরা কুয়েত যাওয়ার জন্য রাত দিন প্রহর গুনছে, তাদের চোখে ঘুম নেই, তাদের শান্তি নেই। যেই মুহূর্তে আবুধাবির প্রবাসীরা আবুধাবি থেকে ফিরত এসেছে, যেই মুহূর্তে কাতারের প্রবাসীরা অ্যাপ্রুভেল পাচ্ছে না, আবুধাবি এবং কাতার এবং দুবাইতে যাওয়ার জন্য আটকে পড়া প্রবাসীরা যেই মুহূর্তে যেতে পারছে না, হঠাৎ করে বিমান তাদের ফ্লাইট স্থগিত করে দিয়েছে। একদিকে বিমান বন্ধ, একদিকে আবুধাবি সরকার আবুধাবি এয়ারপোর্ট থেকে প্রবাসীদেরকে ফিরত দিয়েছে, কুয়েত আটকে পড়া প্রবাসীদের কোনো খবর নেই। এত সমস্যার মধ্যে, এত যন্ত্রণার মধ্যে, প্রবাসীদের এত বিপদের দিনে সব কিছু ছাপিয়ে এগুলোকে দামা চাপা দেওয়ার জন্য এই ইউটিউবাররা আবিষ্কার করলো একটা ছেলে রাশেদ নামের একটা নাটক তৈরি করলো। এই নাটক ভাইরাল হয়ে গেল। আমি যখন দেখলাম বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকা সময় অনলাইন পুঠাল এটাকে কভার করেছে, তখন আমি দেখেছিলাম যে প্রবাসীদের নিয়ে এটা চক্রান্ত শুরু হয়েছে। কারণ এমনিই প্রবাসীদেরকে দেশের মানুষ অন্য চৌকে দেখে, প্রবাসীদেরকে অবহেলা করে, প্রবাসীদেরকে করোনার জন্য দায়ী করে, এই মধ্যপ্রাচ্যে প্রবাসীদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না, প্রবাসীরা বিভিন্নভাবে আপনার অপমানিত, বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত, সেই মুহূর্তে এই মিথ্যা নাটক করেছিল। আমি আহমদ রিয়াজ সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম, আমি ঘোষণা করেছিলাম এটা মিথ্যা, এটা বানোয়াট। কারণ 20 রিয়াল মানি কুয়েতের 200 পয়সা, বাহরাইনের 200 পয়সা, 20 রিয়াল মানি কাতারের 20 রিয়াল, 20 রিয়াল মানি দুবাইয়ের 20 দেরহাম। 20 দেরহাম দিয়ে একজন মানুষ কখনো তার আলু এবং ডাইল দিয়ে তার জীবন চলতে পারে না। এটা ভানুয়াট, এটা মিথ্যা, এটা প্রচার করে তারা সৌদি আরব। আমি কেন প্রতিবাদ করেছিলাম, যখন লন্ডনের একজন প্রবাসী এই ছেলেকে খুঁজছিলেন তাকে সাহায্য দেওয়ার জন্য, তখন আমি প্রতিবাদ করেছিলাম। আমি মনে করেছিলাম যে প্রবাসীদের অনুমতি বিক্রি করে এরা এই নাটক শুরু করেছে, এই দোকানদারি শুরু করেছে। এই ইউটিউবার টিপুকে আপনারা বর্জন করুন। এই ইউটিউবার টিপু এই ধরনের দোকানদারি শুরু করেছে। টিপু আরো বলেছে, টিপু এখন আবিষ্কার করেছে এই রাশেদের একটা উপযুক্ত বোন আছে, এই বোনকে বিয়ে দিবে। এবং যে সৌদি আরবের যে ছেলেটা আপনার ভিডিও করেছিল, সেই ছেলেটাও বলেছে যে আমি এবং টিপু ভাই মনে করেছিলাম এই রাশেদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো। টিপুর কাছে আমার প্রশ্ন, সৌদি আরবের ভিডিওম্যানের কাছে আমার প্রশ্ন, এই রাশেদ তো বাংলাদেশে 30,000-35,000 টাকা পাঠাতে পারে, সৌদি আরবে হাজার হাজার প্রবাসীর কাজ নেই, হাজার হাজার প্রবাসীর বেতন নেই, হাজার হাজার প্রবাসী অসুস্থ, হাজার হাজার প্রবাসী দেশে যাবে টিকিট নেই, হাজার হাজার প্রবাসীর ঘরে খাবার নেই, কাদের জন্য তোমরা হেল্প করবা, কাদের জন্য মানুষের কাছে চাঁদা চাইবা, কাদেরকে ভাইরাল করবা? যে রাশেদ বাংলাদেশে 30,000-40,000 টাকা পাঠাইতে পারে সেই রাশেদকে ভাইরাল করবা? এ ধরনের অনুভূতি নিয়ে দোকানদারি করা কোনোমতে ঠিক হবে না। আমি প্রতিবাদ করেছিলাম এবং আজকে আপনাদের সামনে এসেছি, আমার প্রতিবাদ সত্য এবং এই ইউটিউবার টিপু মিথ্যাবাদী। টিপু আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, টিপু তার ভিডিও ডিলিট করতে হবে। টিপু যদি আপনাদের কাছে ক্ষমা না চায় এই মিথ্যা ভিডিও বানানোর জন্য, টিপু যদি এসে আপনাদের কাছে ক্ষমা না চায়, আমি বিশ্বাস করব এই অন্যায়কে আপনারা মেনে নেবেন না। টিপুর এসকে মিডিয়াকে আপনারা আনসাবস্ক্রাইব করবেন, টিপুর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। আসুন আমরা দেখে নেই এই ভিডিওটা নিয়ে টিপু কি ধরনের ভিডিও বানিয়েছিল, আপনারা দেখুন। এরপরে দেখবেন এই ছেলেটা আজকে এসে ক্ষমা চেয়েছে। এখন এই রাশেদ ছেলেটা বলেছে, আমি বলি নাই যে 20 রিয়াল দিয়ে আমি আলু ভর্তা খাই, আমি বলেছি পকেট খরচের জন্য 20 রিয়াল। মিথ্যাবাদী ছেলে, পকেট খরচের জন্য বলে নাই, ডকুমেন্ট আমাদের হাতে রয়েছে, কোটি কোটি দর্শকের কাছে রয়েছে। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, প্রিয় প্রবাসী, এই ভিডিও ডিলিট করুন, এই ভিডিও ডিলিট করুন। ধিক্কার জানাই এই মুহূর্তে প্রবাসীদের অনুমতি নিয়ে যারা খেলা করে আমাদের সমস্যাগুলা দামা চাপা দেওয়ার জন্য, একটা ইস্যু যারা তৈরি করেছে, হাজার সমস্যার মাঝে আমরা হাজার সমস্যার মধ্যে রয়েছি, এই ইস্যু যারা তৈরি করেছে তাদেরকে না বলুন, তাদেরকে মাইনাস করুন, অনলাইন জগৎ থেকে এ ধরনের মিথ্যাবাদী বেঈমানদেরকে বর্জন করুন। আসুন আমরা দেখে নেই টিপু কি ধরনের কথা বলেছিল এই ছেলেকে নিয়ে, আর ছেলেটা আজকে কি বলল। আপনারা আমার সাথে থাকুন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ কথা আছে। শুধু ছেলে না, টিপু তার
তার মায়ের একটা ছবি আনছে, একজন মা কান্না করছে আর রাশেদ হাসতেছে। দেখছেন মায়ের কান্না, দেখছেন দেখছেন? এলো টিপু। টিপুর সাথে আমার দুস্তি নাই, দুশ্মনী নাই, একটা অন্যায়ের প্রতিবাদ করছি। টিপু তুমি এই ভিডিওগুলো ডিলিট করো, তুমি ভিউয়ার্স এর কাছে ক্ষমা চাও। তুমি যেই হো না কেন, উত্তর কোরিয়া থাকো আর দক্ষিণ কোরিয়া থাকো, তুমি মিথ্যাবাদী, তুমি বেইমান, তুমি বেইমান। তুমি প্রবাসীদের অনুমতি বিক্রি করার চেষ্টা করেছ, তোমার দোকানে প্রবাসীদের অনুমতি বিক্রি করেছ, প্রবাসীদের ভালোবাসা, প্রবাসীদের আন্তরিকতা, প্রবাসীদের নিয়ে তুমি দোকানদারি করেছিলে। টিপু তোমাকে ক্ষমা চেতেই হবে, ক্ষমা চাইতেই হবে টিপু, যত বড়ই সেলিব্রিটি হোক। ভালো করে দেখেন, আমাদের প্রবাসী ছোট ভাই, প্রবাসী ছোট ভাই রাশেদের ভিডিওটা দেখে ফেলেছেন, যে ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে কিনা 16 বছর বয়সে নিজের পরিবারকে আলোকিত করার জন্য এখনই মোমের মতো জ্বলা শুরু করে দিয়েছে। তার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পর সকল প্রবাসী ভাইদের মনে জায়গা করে নিয়েছে সেই রাশেদ। আমরা আজকে সেই রাশেদের পাশে দাঁড়াতে চাই। রাশেদ যেভাবে নিজের বোনকে বিয়ে দেওয়ার জন্য প্রতি মাসে 20 রিয়াল খরচ করে না, আজকে কি আমাদের উচিত নয়? আজকে কি আমাদের উচিত নয় সেই প্রবাসী রাশেদ ভাইয়ের পাশে দাঁড়ানো? বন্ধুরা, রাশেদের সেই হৃদয় বিদারক বক্তব্যটি আপনাদেরকে শুনিয়ে আনি, তারপর আমি এবং আমরা সকলে মিলে কিভাবে এই ছোট্ট ছেলে রাশেদের পাশে দাঁড়ানো যায়, আর সে অল্প বয়সে যেভাবে প্রবাসে এসে প্রতিদিন সে এখন জীবনের সাথে যুদ্ধ করছে, ডাল আর আলু খেয়ে নিজের পেট নিজের আহার নিবারণ করছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে। আচ্ছা রাশেদ, তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আসলে? পরিবারের জন্য আসছো, তাই না? পরিবারে তোমার কে কে আছে? আচ্ছা, তুমি এখন মাসে কত টাকা ইনকাম করতে পারো? ১৫-১৬০০ টাকা। বাংলা কত টাকা করে তুমি কাটাও? বাংলা কোনো সময় ৩০,০০০ ৩২,০০০ আচ্ছা ঠিক আছে, তুমি যে টাকাগুলো কামাও এখানে, তার সব টাকা কি তুমি দেশে পাঠাই দাও, না তুমি এখানে কিছু খরচ করো? আমি কিছু খরচ করি না, মাসে আমার ২০ রিয়াল খরচ করি। মাসে ২০ রিয়াল মাত্র? আচ্ছা, তো ২৫ টাকা মাসে বিল। আর খাওয়া দাওয়ার বিষয়টা তুমি কিভাবে খাও? খাওয়া দাওয়া ডাইলার আলু। ডাইলার আলু শুধু স্রেফ? মাছ মাংস এগুলো কিছু খাও না? একটু বলো, শুধু তোমার মনে আবেগ কি বলো? আজকে বেগুন একজনে দিছে, বেগুন আর আলু ছিল আমার, যে বেগুন যে আলু ছিল আমার আমার কাছে অবাক লাগে। তুমি আচ্ছা কত বছর আছো তুমি এখানে? শুনলেন তো, সে এক বছর 4 দিন হয়েছে সৌদি আরব আইসে, মাছ মাংস খায় নাই। সে বাড়িতে দেশে ৩০,০০০-২৮,০০০ টাকা পাঠায়, কিন্তু ৩০,০০০-২৮,০০০ টাকা সবাই পাঠাইতে পারে না, সবাই পাঠাইতে পারে না। এখন এই টিপু এই দোকানদারি শুরু করেছে, টিপু এই ছেলের পাশে দাঁড়াতে চায়। আপনারা যারা পৃথিবীর যে যেখানে আছেন, টিপুর মাধ্যমে প্রবাসীরা এই 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 পরিবারকে টাকা দেন, এই ছেলে আপনার রাশেদ তার বোনকে বিয়ে দিবে। টিপু আর সৌদি আরবের একজন ইউটিউবার দোকানদারি করেছে। এই এই ভিডিওটা যখন আমরা বলেছি ভিডিওটা মিথ্যা, আমি বলেছি ভিডিওটা মিথ্যা হতে পারে না, টিপুর ইউটিউব দেখার পরে আমি বলেছি যে এটা মিথ্যা, আজকে প্রমাণিত হয়েছে সৌদি আরবে যখন গতকালকে আমি বলেছি এই বাটপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা প্রবাসীদের অনুমতি নিয়ে খেলা করেছে, প্রবাসীদের মান সম্মান জড়িত রয়েছে। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যেটা খায়, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যেটা খায়, এটা ইউরোপ আমেরিকার প্রবাসীরা খাইতে পারে না। এত ফ্রেশ ফল ফ্রুট, এত সস্তা মাছ মাংস ভরপুর করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা খায়। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যেগুলা খায়, এগুলা ইউরোপ আমেরিকার এরাও খাইতে পারে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। অথচ এই রাশেদের মাধ্যমে এই টিপু পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ছুটো করেছে,
সে উত্তর কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে দেখিয়ে দিয়েছে যে হাজার হাজার লক্ষ লক্ষ রাশেদরা শুধু আলু ভর্তা এবং ডাইল খায় পরিবারের জন্য, পরিবারকে বাঁচানোর জন্য। এই এই মধ্যপ্রাচ্যের প্রবাসীরা শুধু আলু এবং ডাইল খায়, সে একটা মেসেজ দিয়েছে এই রাশেদের মাধ্যমে। উত্তর কোরিয়া থেকে বসে মধ্যপ্রাচ্যের মানুষকে নেঙ্গা করেছে, মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে অপমান করেছে। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এই ইউটিউবার টিপুকে বয়কট করুন, বাতিল করুন। তাহলে দেখে নেই আজকে, আজকে নাটকের শেষ অংশ দেখে নেই। আসুন, যে ছেলেটা বলেছিল 20 রিয়াল দিয়ে আলু ভর্তা খাই, আজকে সেই ছেলেটা কি বলছে আমরা দেখে নেই, দেখে নেই। আসুন, আজকে আমাদের এই সেই ছোট্ট ভাই, আমাদের সকলের প্রিয় ছোট রাশেদ, ওকে অনেক কষ্ট করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছে সবাইকে আন্তরিক অভিনন্দন। এই ছেলেটা হইলো সৌদি আরবের যে ভিডিও করেছে, যে ভিডিও করেছে তাকে বলা হয়েছে তাকে সৌদি আরবের আইনে গ্রেফতার করা হবে। সৌদি আরবের সমাজ ব্যবস্থা নষ্ট করেছে, সৌদি আরবের প্রবাসীদের অনুমতিতে আঘাত করেছে, বাংলাদেশে প্রবাসীদেরকে অপমান করেছে, বাংলাদেশে প্রবাসীদের ইজ্জত নষ্ট করেছে। এই ইউটিউবারের বিরুদ্ধে যখন আমি বলেছি অ্যাকশন নিব, তার টিপু বাবা তাকে বাঁচাতে পারবে না, তার টিপু বাবা তাকে বাঁচাতে পারবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নিবই নিব যখন বলেছি, তখন ইউটিউবে এই রাশেদকে এনে ক্ষমা চেয়েছে। দেখুন, দেখুন ইউটিউবে এসে রাশেদকে এনে ক্ষমা চেয়েছে, কিভাবে ক্ষমা চেয়েছে সে এখন আপনারা দেখুন। বিচার আপনাদের কাছে দিলাম, এই বিচার আপনারা করবেন, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। সম্মানিত প্রবাসীরা, যে আগে যে রাশেদের বক্তব্য আপনারা শুনেছিলেন, আগে যে রাশেদের ভিডিও আপনারা শুনেছিলেন, এখন সেই রাশেদের আপনারা আরেকটি ভিডিও শুনবেন। এই ভিডিও শোনার পর সিদ্ধান্ত আপনারা নেবেন, ফয়সালা আপনাদের হাতে। আপনারা যে ফয়সালা নেবেন এই ফয়সালাটাই হবে চূড়ান্ত। আপনারা যদি মনে করেন রাশেদ সঠিক, তাহলে রাশেদ সঠিক। আপনারা যদি মনে করেন টিপু সঠিক, তাহলে টিপু সঠিক। আর আপনারা যদি মনে করেন উত্তর কোরিয়া থেকে এই ইউটিউবার টিপু পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের অনুমতিতে আঘাত করেছে, একজন রাশেদকে দিয়ে মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, একজন রাশেদকে দিয়ে সে প্রমাণ করতে চেয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা ভালো খাবার খাইতে পারে না, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আলু আর ডাইল খায়, এটা সে ইউটিউবে প্রমাণ করেছে। সে এখন উত্তর কোরিয়া থেকে সৌদি আরবের রাশেদের জন্য সে বিভিন্ন জায়গা থেকে সাহায্য চাইবে, সে রাশেদের বোনকে বিয়ে দিতে চায়, সে রাশেদের পাশে দাঁড়াতে চায়। অথচ যাদের কাছে টিকিট নেই, যারা বাংলাদেশ সরকারের কাছ থেকে লোন পাচ্ছে না, যারা আটকে পড়া রয়েছে, হাজার হাজার প্রবাসীরা যাদের আকামা নেই, যাদের খাবার নেই, যাদের ঘর ভাড়া নেই, যাদের পতাকা নেই, যারা জীবন মরণের মাঝামাঝি রয়েছে, তাদের সমস্যাকে দামা চাপা দেওয়ার জন্য তাদের সমস্যাকে আপনার পিছনে ফেলে এই ইউটিউবাররা, এই ইউটিউবার টিপু রাশেদের বিষয়টা সামনে নিয়ে এসেছে। এসকে মিডিয়াকে বয়কট করুন, মধ্যপ্রাচ্য থেকে এসকে মিডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের এই সেই ছোট্ট ভাই, আমাদের সকলের প্রিয় ছোট রাশেদ, ওকে অনেক কষ্ট করে ওর পরিবারের লোকজনের মাধ্যমে ওকে বুঝিয়ে সুঝিয়ে আজকে আবার আমরা আরেকটা ছোট্ট ভিডিও করার জন্য এখানে এসেছি। আসলে অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে আছেন যে 20 রিয়াল 30 রিয়াল নিয়ে যে ব্যাপারটা নিয়ে আর কি, আমরা আজকে রাশেদের মুখ থেকে শুনবো। রাশেদ বলতে চাচ্ছিল আর কি যে আমার আদার্স কোনো খরচ নেই, অনলি আমার পকেট খরচ। সে রাশেদ বিড়ি সিগারেট অন্য ধরনের নেশা জাতীয় তার কোনো নিশা নেই, সে যে অতিরিক্ত টাকা খরচ করবে, সে 20 রিয়াল টাকাটা নিতান্তই বলেছে যে আমার পকেট খরচ। মানে যার ওইটা হচ্ছে না যে 20 রিয়াল দিয়ে সে চাল ডাল আলু টালু ওগুলো কিনে খায়, সেটা না, সে অনলি বলছে 20 রিয়াল আমার পকেট খরচ। সে একটা পেপসি অথবা নর্মাল কোনো কিছু খায়, তাও ওরকমও খায় না।
এই ভিডিওটা পূর্ণাঙ্গভাবে দেখতে গেলে আপনারা আমার পেজে থাকবেন, পূর্ণাঙ্গভাবে দেখবেন। রাশেদের এই মুহূর্তের বক্তব্য হলো যে লোকটা ভিডিও করেছে তাকে রাশেদ দোষারোপ দিচ্ছে, তাকে বলছে আপনি এই ধরনের ভিডিও করবেন সেটা আমি জানতাম না, এবং রাশেদ বলছে আমাকে ক্ষমা করে দিবেন, কখনো একজন মানুষ 20 রিয়াল দিয়ে খেতে পারে না। আমি বলেছিলাম 20 রিয়াল আমার পকেট খরচ হয়, এক এক কে 5 কেজি চাউলের দাম হচ্ছে আপনার 20 রিয়াল 25 রিয়াল, আমি এভাবে বলি নাই। রাশেদ ছেলেটা এখন তার কথা পরিবর্তন করেছে, আপনাদের চোখের সামনে সব কিছু, সব ডকুমেন্ট আপনাদের সামনে দিলাম। এই ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল না, ছোট্ট বিষয় নিয়ে যখন দোকানদারি শুরু করেছে উত্তর কোরিয়া টিপু, টিপুরা এইভাবে দোকানদারি করে, টিপুরা এইভাবে সত্য মিথ্যা কার্ডশিট করে এভাবে ইউটিউব চালায়, এই ইউটিউবের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের অনুমতি নিয়ে ব্যবসা করে, ইউটিউব চালায় মধ্যপ্রাচ্যের কেউ ইউটিউবের ব্যবসা করে না, ইউটিউবের ব্যবসা করে আমেরিকা থেকে বসে, ইউটিউবের ব্যবসা করে সাউথ আফ্রিকায় বসে, ইউটিউবের ব্যবসা করে সাউথ কোরিয়ায় বসে। আর মধ্যপ্রাচ্যের আপনারা যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন তারা এগুলোকে ফেমাস করেন, এদের দোকানের পণ্য হলেন আপনারা, আপনারা দোকানের সামান, আপনারা এদের বাখালার মাল, আপনারা প্রবাসীরা যারা সাবস্ক্রাইব করেন এই ইউটিউবারদেরকে, এই বেইমানদেরকে আপনারা সাবস্ক্রাইব করেন। এখন তো প্রমাণ পেয়েছেন যে ঘটনাটা মিথ্যা, এখন আপনাদের দরবারে আপনাদের বিবেকের কাছে এই বিষয়গুলো আমি রাখলাম। ব্যক্তি টিপুর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো পরিচয় নেই, আমি মাঝে মধ্যে আমার ওয়ালে তার ইউটিউব আসে, তার এসকে মিডিয়ার বক্তব্য আসে, কথাবার্তা আসে, তার সাথে আমার পরিচয় নেই। ব্যক্তি টিপুর এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বিপিকেপি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আমি টিপুকে বলছি এ ধরনের প্রতারণা করবেন না, এটা মানুষের অনুমতি নিয়ে প্রতারণা। আপনার জীবনের সব অর্জন শেষ হয়ে গিয়েছে, আজকে থেকে আপনার এই দোকানদারি আর চলবে না। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কাছে ক্ষমা আপনাকে চাইতে হবে, কেন মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে 20 রিয়াল দিয়ে আপনি মেজারমেন্ট করেছেন? মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যা খায় উত্তর কোরিয়ায় তা তোমরা চৌকে দেখো না, উত্তর কোরিয়ার মানুষ কোনোদিন চৌকেও দেখে না আমরা যেটা খাই, সৌদি আরবের প্রবাসীরা যেটা খায়, কাতারের প্রবাসীদের জীবন যাপন, সৌদি আরব কাতার কুয়েত সৌদি আরব মালয়েশিয়া ওমান বাহরাইন ইরাক আমরা যেভাবে জীবনযাপন করি এভাবে উত্তর কোরিয়ার জীবনযাপন নাই, ইউরোপ আমেরিকাতে নাই, আমরা উন্নত মানের জীবনযাপন করি, অথচ আমাদেরকে যে হিট করা হয়েছে এই ইউটিউবার, তোমরা পরিকল্পনা করে একটা গেম খেলেছো, এই গেম আমি নস্যাৎ করে দিয়েছি, এই গেম আমি তুফানকে যেভাবে পানি করেছিলাম, তোমাদের এই রাশেদের সিনেমা, তোমাদের এই রাশেদের ভিডিও, এই নাটক, এই সব অভিনয় আজকে ভেঙে চুরমার করে দিলাম, এবং আজকে বলে দিলাম তোমাদের ইউটিউব আর কেউ ভাইরাল করবে না, তোমাদের কথা আর কেউ বিশ্বাস করবে না, এই রাশেদকে দিয়ে তোমরা যারা নাটক করেছো, প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা বাংলাদেশে যারা এটা নিয়ে অবার কাম করেছে, এটা নিয়ে অপপ্রচার করেছে, আমরা প্রবাসী এমন না, কাজ থাকুক আর না থাকুক, মধ্যপ্রাচ্যে চাকরি থাকুক আর না থাকুক, প্রত্যেকটা প্রবাসীর মিনিমাম 1000 থেকে 1200 রিয়াল 1200 দেরহাম এবং আপনার 1000 দিনার
বা আপনার 60 দিনার 50 দিনার এভাবে আমাদের খরচ হয়। কাজ করুন এবং না করুক, চাকরি থাক অথবা না থাক, মধ্যপ্রাচ্যের একজন প্রবাসীর প্রতি মাসের খরচ হচ্ছে বাংলাদেশের 25,000 থেকে 30,000 শুধুমাত্র মোবাইলের খরচ, 100 রিয়াল আপনার মোবাইলের ইন্টারনেট মোবাইলের খরচ, 100 রিয়াল থাকা খাওয়া সহ। বলে দিচ্ছি মধ্যপ্রাচ্যের প্রত্যেক প্রবাসী বাংলাদেশের 30,000 থেকে 35,000 টাকা আমাদের মাসে খরচ আছে। আমরা যা খাই ইউরোপ আমেরিকায় তা চৌকে দেখে না, আমরা যা খাই, আমরা যা পড়ি, আমরা যে গাড়ি চালাই, আমরা যে জীবন যাপন করি, আমরা যে পরিবেশে থাকি, উত্তর কোরিয়ায় এভাবে কেউ থাকে না। টিপু, তোমাকে ক্ষমা চাইতেই হবে। এসকে মিডিয়া বর্জন করুন, বর্জন করুন। এই বিষয় এখানেই শেষ, অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা রাশেদ ছেলেটাকে ক্ষমা করে দিবেন। রাশেদ একটা ছোট্ট ছেলে, তার অনুভূতি নিয়ে যারা খেলা করেছে তাদেরকে ক্ষমা করবেন না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা রাশেদকে ক্ষমা করে দিলাম, রাশেদের বিরুদ্ধে আর আমাদের কোনো বক্তব্য নেই। রাশেদকে নিয়ে খেলা হয়েছে, রাশেদকে নিয়ে এরা ভিডিও করতে চেয়েছিল, এই রাশেদের অনুভূতি বিক্রি করতে চেয়েছিল, রাশেদের পরিবারকে ছোট করেছে, রাশেদের বুনে বোনকে বিয়ে দেওয়ার জন্য টিপু চৌধুরী টাকা চায়। কে কে টাকা দিয়েছেন টিপুকে আমরা জানি না। এর আগে টিপু এ ধরনের দোকানদারি করেছে, এ ধরনের কর্মকাণ্ড থেকে টিপু যেন বিরত থাকে, এই অনুরোধ করে আমার এই টিপু সংক্রান্ত রাশেদ সংক্রান্ত বক্তব্য এখানেই শেষ করলাম, আপনাদের বিবেকের কাছে রাখলাম, ফয়সালা আপনারা দিবেন। কাতার প্রবাসী ভাই বন্ধুরা, প্রথমত কাতার থেকে শুরু করি, যেহেতু আমি কাতার থাকি। আলহামদুলিল্লাহ, আটকে পড়া কাতার প্রবাসীরা ইউএস বাংলায় কাতার ফিরে এসেছেন, হোম কোয়ারেন্টাইনে ফিরে এসেছেন, কেউ আটকা পড়ে নাই, সবাই এয়ারপোর্ট থেকে কাতারে ঢুকেছেন। আগামী 7 তারিখ থেকে বাংলাদেশ থেকে বিমানে বিশেষ ফ্লাইটে আপনারা যারা আসবেন তাদেরকে বলছি যাদের অ্যাপ্রুভেল রয়েছে তারা টিকিট করবেন, যাদের কাতারের অ্যাপ্রুভেল রয়েছে তাদের টিকিট করবেন। এই মুহূর্তে কাতার আটকে পড়া প্রবাসীদের মধ্য থেকে সবাই অ্যাপ্রুভেল পাবেন না। কোক এ বি সি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, যাদের পারিবারিক ভিসা রয়েছে, যাদের পরিবার রয়েছে কাতারে, তারা প্রথম ক্যাটাগরিতে আসার সুযোগ পাবেন। যারা স্টুডেন্টস, যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, যাদের কমার্শিয়াল সিআরএ যাদের নাম আছে, যারা ইনভেস্টর, এই ধরনের কাতার প্রবাসীরা ফিরে আসতে পারবেন। এবং যাদের অ্যাপ্রুভেল হচ্ছে না, আপনারা কফিলের সাথে যোগাযোগ করুন, কফিল ছাড়া, কোম্পানি ছাড়া কখনো কাতার আসতে পারবেন না। কাতার থেকে যারা যাবেন, কাতার থেকে যারা বাংলাদেশে যাবেন তাদের জন্য সুখবর, আগামী 7 তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতার আপনাদেরকে নিয়ে যাবে। বিমানের টিকেটের রেট হচ্ছে, টিকেটের দাম হচ্ছে ইকোনমিক্স প্লাস 1660 রিয়াল। আপনারা করোনার সার্টিফিকেট 24 ঘন্টা আগের দিন করোনার সার্টিফিকেট সংগ্রহ করুন। আর যাদের যাওয়া দরকার সবাই যেতে পারবেন না। এখন প্রশ্ন হলো, কাতার থেকে বিমান যাবে, এটা হলো বিশেষ ফ্লাইট, স্পেশাল ফ্লাইট, এই ফ্লাইটে সবাই যাওয়ার সুযোগ নেই। সবাই যেতে পারবেন ইউএস বাংলায়, ইউএস বাংলায় যেতে পারবেন, এখানে নো কন্ডিশন, উইদাউট কন্ডিশন, এনি ওয়ান আপনারা যেতে পারবেন ইউএস বাংলায়। কাতার থেকে বিমানে আপনারা সবাই যেতে পারবেন না, বিমানের বাই কন্ডিশন যে শর্ত রয়েছে, সেই শর্ত হচ্ছে যে যারা ফ্যামিলি ভিসা রয়েছেন তারা কাতার থেকে এই ফ্লাইটে যেতে পারবেন। যারা ভিজিট ভিসায় কাতারে এসে আটকা পড়েছেন বাংলাদেশে, বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় এসেছিলেন তারা আটকা পড়েছেন, তারা এই ফ্লাইটে যেতে পারবেন। যারা অসুস্থ রুগী, যারা অসুস্থ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ অ্যাক্সিডেন্ট করেছেন তারা এই ফ্লাইটে যেতে পারবেন। যাদের কোম্পানি আপনাদেরকে ফিনিশ করেছে, যাদের কোম্পানি বিদায় দিয়েছে, যাদের কোম্পানি বিদায় দিয়েছে, আপনি অন্য জায়গায় যেতে পারবেন না। আপনার পাসপোর্ট এবং আপনার তালিকা তারা বিমান অফিসে পাঠিয়ে দিবে, পর্যায়ক্রমে তারা যেতে পারবেন। যাদের কোম্পানি আপনাকে চাকরি থেকে
বাতিল করে দিয়েছে, যাদের কোম্পানি আপনাকে ফিনিশ করেছে, যাদের কোম্পানি আপনাকে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা ক্যান্সেল করে দিয়েছে, আপনারা তারা যেতে পারবেন। আর কোনো ক্যাটাগরির কেউ বিশেষ ফ্লাইটে কাতার থেকে বাংলাদেশে যেতে পারবেন না। অযথা বিমান অফিসে গিয়ে ঝগড়া করবেন না, অযথা বিমান অফিসে গিয়ে আইন দেখাবেন না, অযথা বিমানের কাউন্টি ম্যানেজার সাথে তর্ক বিতর্ক করবেন না। বিমান অফিসে যাওয়ার আগে, টিকিট করার আগে আমার এই ভিডিও দেখে বিমান অফিসে যান। এই হইল কাতারের বিষয়। বাংলাদেশের সৌদি আরবের এমবেসি আগামীকাল থেকে ওপেন হবে। বাংলাদেশে সৌদি আরবের এমবেসি আগামীকাল থেকে খুলবে। তো এমবেসি খোলার সম্ভাবনা যখন শুরু হয়েছে, আমরা আশা করি সৌদি সরকার একটা সিদ্ধান্ত নিবে। কুয়েত সরকার 31টা দেশ যে নিষিদ্ধ করেছিল, এই 31টা দেশ নিয়ে আর কোনো ধরনের পুনর্বিবেচনা করে নাই। মানে কুয়েতের দরজা এখনো বন্ধ রয়েছে, কুয়েতের দরজা এখনো ওপেন হয় নাই। সব শেষে একটা কথা বলতে চাই, আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন। করোনার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসীদের অনেক কষ্ট দিয়েছে। কিছুদিন আগে এক মাসের জন্য ফ্লাইট স্থগিত করেছিল। আমি লাইভে এসেছিলাম, মনে রাখবেন, আমি যখন কথা বলি আপনারা যখন সহযোগিতা করেন, প্রবাসীদের কথা আমি যেটা বলি সেটা সরকারের কাছে যায়, আমি যে আওয়াজ তুলি সেই আওয়াজ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে, আমি যে আওয়াজ তুলি এই আওয়াজ পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পৌঁছে। কারণ প্রত্যেকটা মন্ত্রিসভায় সংসদীয় কমিটি রয়েছে, আর এই সংসদীয় কমিটির চেয়ারম্যান হয়েছেন, বিভিন্ন কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির নেতারা আছেন, যারা যাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, আমি তাদের দিয়ে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য চেষ্টা করি। তাই আমি যখন প্রবাসীদের নিয়ে কথা বলি, আমি যখন দাবি তুলি, আমি যখন প্রবাসীদের পক্ষে কথা বলি, সেটা বাংলাদেশ সরকারের কাছে যায়, সেটা সমাধান হয়। অন্য কেউ প্রবাসীদের নিয়ে কথা বললে সেটা বাংলাদেশ সরকার কখনো পাত্তা দেয় নাই, কখনো পাত্তা দিবে না, কখনো পাত্তা হবে না। ইনশাআল্লাহ আমার মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান হবে। আপনারা আমার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, বিপিকেপির সাথে থাকুন। এই বিমান এক মাসের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। আমরা চিৎকার করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, বিমান এমন সিদ্ধান্ত নিতে পারে না। যেই মুহূর্তে আটকে পড়া প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পেয়েছে, সেই মুহূর্তে বিমান এত আত্মঘাতী কাজ করতে পারে না। আওয়াজ দিয়েছিলাম, প্রতিরোধ করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, তীব্র প্রতিবাদ করেছিলাম, বিমান সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এটাই হচ্ছে প্রবাসীদের ঐক্য, এটাই হচ্ছে প্রবাসীদের শক্তি, এটাই হচ্ছে আওয়ার পাওয়ার্স। পাওয়ার এক্সারসাইজ করবেন। শুধুমাত্র এই মুহূর্তে এই সামাজিক মাধ্যম, এই ফেসবুকে যদি আমরা জোরালো আন্দোলন করি, তাহলে সরকার আমাদের আন্দোলন দেখবে। ইনশাআল্লাহ প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, পাই পাই করে প্রবাসীদের সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ করব। সাথে থাকুন, পাশে থাকুন। এখন বিমান আজকে আর একটা সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে বিমান একটা সিদ্ধান্ত নিয়েছিল, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল বাজেটের আদে, যে দেশের বাইরে যারা মারা যাবে বিনা পয়সায় বিমান তাদের লাশ বহন করবে, এ ধরনের সিদ্ধান্ত বিমান নিয়েছিল। আমরা খুশি হয়েছিলাম, সরকারকে ধন্যবাদ দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছিলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রীকে ধন্যবাদ দিয়েছিলাম, পররাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিয়েছিলাম। আজকে বিমান কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করলো, বিমান কেন প্রজ্ঞাপন জারি করলো যে এখন থেকে দেশের বাইরে যদি কেউ মারা যায় সে বিনা পয়সায় লাশ বহন করতে হবে না, করবে না, লাশের টাকা দিতে হবে, আবার লাশের জন্য, লাশের টিকিটের জন্য, লাশ পাঠানোর জন্য প্রবাসীদের আবার ভিক্ষা করতে হবে। বিমানের এই সিদ্ধান্ত আমরা মানি না, বিমানের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। কে বলেছে, কে বলেছে প্রবাসীদের সাথে আলোচনা না করে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের নির্দেশনা দেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের নির্দেশনা দিতে পারেন না? এই রেমিটেন্স যোদ্ধাদের যারা জীবন যৌবন সব কিছু দিয়েছে,
এই করোনার মহামারীর সময় 1500 থেকে 1600 প্রবাসী মারা গিয়েছে, তাদের লাশ বাংলাদেশে যায় নাই, তাদের লাশ তাদের পরিবার দেখে নাই, তাদের লাশ তাদের সন্তানরা দেখে নাই। এখন বিমান যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমরা উজাড় করে দিয়েছি এই করোনার সময়, আমরা রেমিটেন্স দিয়েছি এই গত জুলাই মাসে, গত মাসে আমরা রেমিটেন্স দিয়েছি। এখন যে রেমিটেন্স যায়, এখন সরকারকে যে টাকা দেই, এখন যে ব্যাংকিং চ্যানেলে টাকা দেই, এটা টাকা না, এটা ডলার না, আমাদের রক্তের আমাদের রক্তের ফুটা, আমাদের বিন্দু বিন্দু রক্ত বিক্রি করে আমরা দেশকে বাঁচাই। বিমান সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে বিমান আর বিনা পয়সায় লাশ বহন করবে না, বিমান প্রবাসীদের লাশ বহন করবে না, লাশের টাকা দিতে হবে, লাশের জন্য আবার আপনারা ভিক্ষা করতে হবে, লাশের জন্য আবার আপনাদের হাত পাততে হবে, লাশের জন্য আবার ভিক্ষা করতে হবে। এই এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করে না, আল্লাহর কসম খেয়ে বলছি, প্রবাসীরা বিমান বয়কট করবে, প্রবাসীরা বিমান বয়কট করবে। এই প্রবাসীরা ঐক্যবদ্ধ হতে পারে না, এই প্রবাসীরা এক হতে পারে না। প্রবাসীদের মধ্যেও দালাল থাকে, প্রবাসীদের মধ্যেও কুলাঙ্গার থাকে, প্রবাসীদের মধ্যেও খন্দকার মোস্তাকরা থাকে, তাই প্রবাসীদের নিয়ে সরকার খেলা করে। ঐক্যবদ্ধ হন, আমার সাথে থাকুন, আমার সাথে। আমি জীবনটা লিখে দিয়েছি প্রবাসীদের নামে, প্রবাসীদেরকে স্বাধীন করার জন্য, প্রবাসীদেরকে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য, প্রবাসীদের ন্যায্য দাবি পূরণ করার জন্য, সংসদে প্রবাসী নিরাপত্তা আইন পাস করার জন্য এবং সহজ শর্তে প্রবাসীদের ঋণ পাওয়ার জন্য আমার সাথে থাকুন, ঐক্যবদ্ধ হন। নূর পারবে না, মাসুম পারবে না, নূর মাসুম কেউ পারবে না প্রবাসীদের অধিকার আদায় করার জন্য। আহমেদ রিয়াজের বিকল্প নাই, আহমেদ রিয়াজের বিকল্প নাই। নূর রাজনীতি করবে, নূরের বিরুদ্ধে কোনো কথা বলছি না, নূর রাজনীতি করবে, সে রাজনীতি করুক। রাজনীতি করা আর প্রবাসীদের অধিকার আদায় করা দুই জিনিস। নূরের বিরুদ্ধে কোনো কথা বলবো না, নূরকে বলবো তুমি দেশে রাজনীতি করো, সরকার পরিবর্তন করো, নিজে প্রধানমন্ত্রী হো, নিজে প্রেসিডেন্ট হো, প্রবাসীদের কিচ্ছু যায় আসে না। প্রবাসীদেরকে না, প্রবাসীদেরকে নিয়ে নাক গলানোর কোনো দরকার নাই। আমেরিকা থেকে এম রহমান মাসুম, ওনার বিরুদ্ধে কোনো কথা বলবো না। এই এই ভদ্রলোক, সেও রাজনৈতিক সংগঠন করছে আমেরিকায় বসে, তার সংগঠনের নাম হলো পাওয়ার গ্রুপ, সরকারকে প্রেস করবে, পাওয়ার দিবে, সে পাওয়ার গ্রুপ তৈরি করবে। অথচ প্রবাসীদের অধিকার আদায় করার জন্য, প্রবাসীর লাশ পাঠানোর জন্য, আটকে পড়া প্রবাসী ফিরিয়ে আসার জন্য, প্রবাসীদের লোন পাওয়ার জন্য, প্রবাসীদের এমবেসিতে আপনার যে প্রবাসীদের অধিকার ফিরে পাওয়ার জন্য, এই কাজগুলো আমাকেই করতে হবে, আমিই করছি। তারা একজন রাজনীতি করবে, একজন পাওয়ার গ্রুপ করবে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নেই। প্রবাসীদের অধিকার নিয়ে যদি কথা বলতে হয়, প্রবাসীদের সমস্যার সমাধান করতে হয়, তাহলে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। ইউটিউবে বসে, ফেসবুকে বসে আন্দোলন করা যায় না, প্রবাসীদের অধিকার আদায় করা যায় না। প্রবাসীদের অধিকার আদায় করতে গেলে মন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসতে হবে, মন্ত্রণালয়ে যেতে হবে, সচিবদের সাথে কথা বলতে হবে, রাজনৈতিকভাবে পাওয়ার এক্সারসাইজ করতে হবে। যে পাওয়ার আমার রয়েছে, মাসুমের পাওয়ার নেই, নূরের পাওয়ার নেই। আমি আহমদ রিয়াজ এই সরকারের মন্ত্রীদের সাথে রয়েছি, এমপিদের সাথে রয়েছি, বিরোধী দলে রয়েছি, সরকার দলে রয়েছি। প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আমার, আমি আহমদ রিয়াজকে আপনারা কাজে লাগান, আমি আহমদ রিয়াজকে কাজে লাগান। ওরা পারবে না, এরা কেউ পারবে না। এরা ওই ফেসবুকে এসে লাইভ করবে, কিছু মানুষ কমেন্ট করবে, এই পর্যন্ত এদের শেষ। আমার সংগঠন পৌঁছে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পৌঁছে গিয়েছে। এই পর্যন্ত প্রবাসীদের জন্য দাবি আদায় আমি করেছি। সৌদি আরবের প্রবাসীরা যখন সন্ত্রাসী করে, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কাতারের যখন প্রবাসীরা সন্ত্রাসী করে, আমি অন্দা মাঠে গিয়ে কাজ করি, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য কাজ করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আমি ফিরিয়ে নিয়ে এসেছি আটকে পড়া প্রবাসীদের জন্য, প্রতিনিয়ত আমি কাজ করি। আমি সেলিব্রিটি হওয়ার জন্য না, আমি ফেমাস হওয়ার জন্য না, আমি নেতা হওয়ার জন্য না, কসম খেয়ে বলছি, প্রবাসীদের অধিকার আদায় করার জন্য এই জীবনটা প্রবাসীদের নামে আমি লিখে দিয়েছি।
জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস পেরিয়ে গিয়েছে, বাজেট অধিবেশন হয়েছিল, বাজেট অধিবেশন হয়েছিল। এই বাজেটে সবার টাকা বরাদ্দ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতে টাকা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শিল্প খাতে টাকা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টসকে টাকা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী পরিবহন সেক্টরকে টাকা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল কলেজকে টাকা দিয়েছেন, শিক্ষা খাতে টাকা গিয়েছে, রেল খাতে টাকা গিয়েছে, সড়ক খাতে টাকা গিয়েছে, বস্ত্রঘাটে টাকা গিয়েছে, কৃষি খাতে টাকা গিয়েছে, বন বিভাগে টাকা গিয়েছে, প্রবাসীদের টাকা দিয়েছিলেন, কয়জন প্রবাসী ঋণ পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সবিনয়ে জানতে চাই, সবিনয়ে জানতে চাই। আমি প্রবাসীদের মৌলিক কথা নিয়ে আন্দোলন করি, আমি মৌলিক কথা বলি, আমি নাটক করি না, আমি ইউটিউব চালাই না। 700 কোটি টাকা ঋণ দিয়েছিলেন, একজন প্রবাসী ঋণ পায় নাই, একজন প্রবাসী ঋণ পাবে না যতদিন পর্যন্ত এই কাগজগুলা সহজ না করেছেন, যতদিন পর্যন্ত শর্ত সহজ না করেছেন কোনো প্রবাসী ঋণ পাবে না। ইনশাআল্লাহ আমি আহমদ রিয়াজ বাংলাদেশে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে বাংলাদেশে নেয়, তাহলে 2% প্রণোদনা যেভাবে আমি আবিষ্কার করেছিলাম, আমি 2% প্রণোদনা সংগ্রাম করে আবিষ্কার করেছিলাম, এই 2% বহাল রয়েছে এখনো। আপনারা 2% থেকে এই টাকাগুলো আপনারা পাচ্ছেন, কিন্তু 700 কোটি টাকা যে প্রণোদনা, এই প্রণোদনা এখনো বন্দী রয়েছে, এই প্রণোদনা ব্যাংক আমাদেরকে দেয় নাই, একজন প্রবাসী এই টাকা পায় নাই। এই টাকা পাওয়ার জন্য যারা আটকে পড়া রয়েছেন তাদের জন্য আমি সংগ্রাম করব, অপেক্ষা করুন, আমি যদি বেঁচে থাকি এই 700 কোটি টাকা প্রবাসীদের কাছে ফিরে আসবে, সহজ শর্তে ঋণ দিতে হবে। এইসব সমস্যা নিয়ে কথা বলুন, প্রবাসীদের পকেটে টাকা নাই, প্রবাসীদের অ্যাকাউন্টে টাকা নাই, প্রবাসীদের ব্যবসা নেই, বাণিজ্য নেই, যারা বিদেশে রয়েছে তাদের চাকরি নাই, তাদের দোকান চলছে না, তারা সমস্যার মধ্যে রয়েছে, যারা বাংলাদেশে রয়েছে তাদের টাকা নাই, টিকেটের টাকা নাই, হায় 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 হুতাশ, সাগরের মধ্যে কিয়ামতের মাঠে যেবার মানুষ দৌড়ানোর কথা ছিল, প্রবাসীদের কিয়ামত শুরু হয়ে গেছে। কখনো যায় এমবেসিতে, কখনো যায় দূতাবাসে, কখনো যায় মেডিকেলে, কখনো যায় বিমান অফিসে, কখনো যায় বাড়িতে, কখনো যায় বাড়ির বাইরে, শান্তি নাই রে, শান্তি নাই, অশান্তির মধ্যে রয়েছে প্রবাসীদের মনে, শান্তি নাই, আগুন জ্বলে, হাসন রাজার আগুন দাউ দাউ করে প্রবাসীদের বুকে জ্বলছে, এই আগুন নেবানোর মতো কেউ নাই। এই আগুন নেবানোর মতো কেউ নাই, এই আগুন কে নিবাবে। অবশেষে একটা কথা বলে লাইভ থেকে চলে যাচ্ছি, আটকে পড়া প্রবাসী যারা আউট হয়ে গিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করেন, শেয়ার করেন। যারা সৌদি আরব থেকে আউট হয়ে গিয়েছেন আর সৌদি আরব আসার সুযোগ নেই, যারা কাতার কুয়েত বিভিন্ন দেশ থেকে যারা আউট হয়ে গিয়েছেন, যারা যাদের ভিসা নেই, আগামা নেই, যারা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, যারা কোনোদিন আর ফিরে আসতে পারবেন কিনা সন্দেহ, তাদেরকে বলছি আপনাদের জন্য এটা সুখবর, আপনাদের জন্য এটা সুখবর, এটা নোট করেন, এটা নোট করে, এটা নোট করে, এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশ থেকে 5টা দেশে শ্রমিক পাঠাবে বাংলাদেশ সরকার, মধ্যপ্রাচ্য ছাড়া আরো 5টা দেশে বাংলাদেশ সরকার আমাদেরকে আমাদের শ্রমবাজারের দরজা ওপেন করেছে। তো এইসব দেশে আপনাকে যাইতে গেলে আপনি কি করতে হবে, এইসব দেশে যাওয়ার জন্য G2G চুক্তি হবে, মানে সরকার টু সরকার, দুই দেশের সরকারের মতো মধ্যে চুক্তি হবে। এই দেশগুলোর নাম বলি আগে, বুঝার চেষ্টা করবেন। এই দেশগুলো হচ্ছে, এই দেশগুলো হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং আপনার সিসিলেসে। আবার বলি, কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও সিসিলেসে, এই 5টা দেশে বাংলাদেশ থেকে শ্রমবাজার শ্রমিক যাওয়ার সুযোগ হয়েছে। এখন আপনি কিভাবে যাবেন, আপনি এভাবে যেতে পারবেন না। এর জন্য যারা বিভিন্ন দেশ থেকে আউট হয়ে গিয়েছেন তাদেরকে বলছি
আপনাদের প্রত্যেক জেলায় জেলায় রয়েছে জেলা কর্মসংস্থান ব্যুরো, জেলা কর্মসংস্থান ব্যুরো রয়েছে, সেখানে আপনি গিয়ে নিবন্ধন হবেন। আপনি কবে বাংলাদেশে গিয়েছেন, কোন দেশে ছিলেন, কিভাবে এসেছেন, কিভাবে খাচ্ছেন, আপনার হাতে টাকা আসেনি, আপনার কোনো সমস্যা আসেনি, আবার আপনি কি বিদেশ যেতে চান, আবার যদি আপনি বিদেশ যেতে চান আপনি কি ধরনের কাজ বিদেশ করেছেন, কি ধরনের যোগ্যতা আপনার রয়েছে, কোন দেশে ছিলেন, কি কাজ করেছেন, এই ধরনের তথ্য দিয়ে যদি আপনি জেলা কর্মসংস্থানে নিবন্ধন করেন তাহলে সরকার আপনাকে ডাকবে, আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনি ঢাকায় যাবেন, প্রশিক্ষণ দিবেন, নাম মাত্র খরচে আপনি বিদেশ যাবেন। ঠিক আছে, এটা সুখবর না দুর্খবর? এটা গুড নিউজ না ব্যাড নিউজ? এটাই গুড নিউজ। এটার জন্যই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, এই খবরের জন্যই আহমদ রিয়াজ, এই তথ্য দেওয়ার জন্যই আহমদ রিয়াজ। এটা মাসুম পারবে না, এটা বিপি নূর পারবে না, এরা পারবে না, এরা এইসব বুঝে না, এরা এইসব জানে না, এরা মধ্যপ্রাচ্য নিয়ে কেউ জানে না, কিছুই বুঝে না। মাসুম এম রহমান মাসুম সংগঠন করে আমেরিকাতে বসে, মধ্যপ্রাচ্যের সবাই কি আমেরিকাতে যেতে পারবেন? কেউ আমেরিকাতে যাওয়ার সুযোগ নেই। বিপি নূর সে রাজনীতি করবে, সে একজন ছাত্র নেতা ছিল, একজন বিপি ছিল, তাকে তার পদকে আমি সম্মান করি। সে রাজনীতি করুক, সে নেতা হোক, সে দল গঠন করুক, রাজনৈতিক দল গঠন করতে গেলে তার আরো 20 বছর লাগবে, সে কোনো দল গঠন করতে পারবে না। একটা দলে যোগদান করুক, হয় বিএনপিতে যোগদান করুক, না হয় জাতীয় পার্টিতে যোগদান করুক, না হয় আওয়ামী লীগে যাওক, একটা দলে যোগদান করুক, সে রাজনীতি করুক, প্রবাসীদের নিয়ে কাজ করুক, প্রবাসীরা যারা প্রবাসীদের সুখে দুঃখে থাকতে পারে, প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা তাদেরকে জানিয়ে দেন, যারা বাংলাদেশে আটকা পড়েছে, যারা ফিরে আসার সম্ভাবনা নেই, বাংলাদেশ সরকারের সাথে মধ্যপ্রাচ্য ছাড়া 3টা দেশের সাথে চুক্তি হয়েছে, আপনি যদি নিবন্ধিত হন, আপনার যদি নাম্বার থাকে, নিবন্ধনের তালিকা থাকে, আপনাকে সরকার ডাকবে, নাম মাত্র খরচে, সরকারি খরচে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন, সরকারকে বলুন আপনি কি কাজ জানেন, সরকারকে বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সরকারকে বলুন আপনি কোথায় ছিলেন, আপনি কি আবার দেশের বাইরে যেতে চান, এইসব যদি একটা ফরমে লেখা আছে প্রত্যেকটা জেলায় জেলা কর্মসংস্থান ব্যুরোতে গিয়ে নিবন্ধন করুন, হাসি মুখে আবার জয়ী হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, জো জিতা ও সিকান্দার ঘুরে দাঁড়াবেন, বিপদে কেউ সাহায্য করুক আর না করুক মহান আল্লাহর উপর ভরসা রাখবেন। পুরুষের চোখের পানি মানায় না, পুরুষ সৃষ্টি করে আদমের জন্ম হয়েছিল সৃষ্টির জন্য, সৃষ্টি বিলাসীর জন্য, আমরা সৃষ্টি করি, আমরা মোকাবিলা করি, সমস্যার সমাধান করি। হে পুরুষ, হে প্রবাসী, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, আবার জেগে উঠো, আবার আমরা হাসবো, আবার আমরা হাসবো, আমাদের মেধা আমাদের যোগ্যতা দিয়ে আমরা প্রমাণ করব আমরাই সেরা, প্রবাসীরাই সেরা, প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যদি প্রবাসীরা বাঁচে, যদি প্রবাসীরা ঘুরে দাঁড়ায়, আটকে পড়া প্রবাসীরা যদি ফিরে আসে, এই বাংলাদেশ বাঁচবে, এই বাংলাদেশ বাঁচলে প্রবাসীরা বাঁচাবে, প্রবাসীরা ছাড়া কোনো উপায় নেই, এই বাংলাদেশ প্রবাসী ভিত্তিক বাংলাদেশ। তাই সরকারের উচিত প্রবাসীদেরকে দেখা, প্রবাসীদেরকে ভালোবাসা, প্রবাসী বান্ধব, প্রবাসী বান্ধব সরকারের কাছে, প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন, প্রবাসীদের নিয়ে একটা কমিটি করুন, প্রবাসীদেরকে পুনর্বাসন করার জন্য একটা হাই প্রোফাইল কমিটি করুন, যে কমিটির সিদ্ধান্ত নিবে প্রবাসীরা কিভাবে দেশের বাইরে যাবে, কিভাবে ঋণ পাবে, কিভাবে পুনর্বাসিত হবে। সবাইকে ধন্যবাদ।